ফেসবুক আমাদের সাথে বেইমানি করেছে। ফটোস নামে একটা অপশন আছে গুগল ফটোস, সেইটাই বা কতটুকু নিরাপদ? গুগল ফটোস বা গুগল ড্রাইভ এবং ফেসবুক, এই দুটোর মধ্যে কোনটা বেশি নিরাপদ, এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। তবে আমি আজকে বলবো যে ফেসবুক বা গুগল বা শেয়ার ফাইল বা যে ধরনের ড্রাইভ বক্স, মানে ইন্টারনেটে ফ্রি স্পেসগুলো কোনোটাই নিরাপদ নয় আপনার জন্য, আমার জন্য। কেন? ফেসবুকের মতো এত বড় একটা প্রতিষ্ঠান যখন স্বীকার করে নিয়েছে যে তারা আমাদের নিরাপত্তা দিতে পারেনি, এবং সে কিন্তু আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে। হ্যাঁ, তো যেহেতু সে দুঃখ প্রকাশ করেছে, তার মানে কি সে আমাদের নিরাপত্তা দিতে অক্ষম হয়েছে, অথবা তার মনের ভিতরে অসৎ উদ্দেশ্য ছিল এবং সে অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য কিন্তু সে এই কাজগুলো করেছে। তো জানি না এই পরবর্তীতে কি স্টেপ নেবে এবং কিভাবে আমাদেরকে নিরাপত্তা দেবে। তো তারা যতই মুখে বলছে যে আমরা আপনাদের নিরাপত্তা দিচ্ছি, সিকিউরিটি সম্পর্কে আমরা সদা সর্বদা সচেতন, আপনার প্রাইভেসির জন্য আমরা সদা সর্বদা সচেতন, কিন্তু ধরেন আমরা একটা মুরগি যদি শিয়ালের কাছে রেখে বলি তুমি আমার জিনিসটা সংরক্ষণে রেখো, আর শিয়াল যদি বলে আমি 100% সেফটিতে রাখবো আপনার মুরগিকে, তাহলে আপনি তাকে কতটুকু বিশ্বাস করবেন? হ্যাঁ, এই প্রশ্নটা আপনার কাছে রইল। তো ফেসবুককে আমি কিন্তু শিয়াল মামার সাথে তুলনা করতেই পারি, কেননা ফেসবুক এবং শিয়াল মামার সাথে এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক এমনইভাবে নট অনলি ফেসবুক, এই ধরনের আরও লট অফ ওয়েবসাইট রয়েছে, সোর্সেস রয়েছে, যেখানে আমরা আমাদের পার্সোনাল জিনিসগুলো রাখি, লাইক গুগল ফটোস, বক্স, ড্রপ বক্স, মনে পড়েছে ড্রপ বক্স, সেখানে কিন্তু তারা আনলিমিটেড স্পেস দিচ্ছে। এত কিছু ফ্রি দিবে আর আপনার কাছ থেকে কোনো উদ্দেশ্য হাসিল করে নিবে না, এটা আপনি কিভাবে বিশ্বাস করেন বা আমি কিভাবে বিশ্বাস করি? এটা তো বিশ্বাস করার মতো কোনো কথা না। আসলে ইন্টারনেটে কোনো কিছুই ফ্রি পাওয়া যায় না, কারণ বেটারা এত বোধাই হয় নাই যে আপনাকে আমাকে ফ্রি ফ্রি সব কিছু দিয়ে দেবে। তাদের এর পিছনে বিশাল বড় উদ্দেশ্য রয়েছে, যেমনটা ফেসবুকের কুকি অলরেডি প্রকাশ পেয়ে গিয়েছে, এবং যেহেতু ফেসবুকের মালিক নিজেই স্বীকার করেছে যে সে একটা অন্যায় করে ফেলেছে, এটা তার করা ঠিক হয়নি, তাহলে আপনি এখন ধরেই নেওয়া যায় যে আসলে এই ঘটনাটা সত্যি সত্যি ঘটেছে। তো এখন আমরা তাহলে আমাদের পার্সোনাল ফাইলগুলো কোথায় রাখতে পারি, কোন ওয়েবসাইটটা সবচেয়ে বেশি নিরাপদ? ঠিক, তো এই ধরনের প্রশ্ন তো ওঠারই কথা, যেহেতু ফেসবুক আমাদের সাথে বেইমানি করেছে। তো যাই হোক, ফেসবুক ধরলাম নিরাপদ না, তাহলে এখন কোনটা নিরাপদ, এটাই তো প্রশ্ন ওঠে। আচ্ছা, আমরা গুগল ড্রাইভ ব্যবহার করি না? গুগল ড্রাইভে ফটোস নামে একটা অপশন আছে গুগল ফটোস, সেইটাই বা কতটুকু নিরাপদ বলুন? যেই ড্রাইভটা বা যেই অপশনটা আমার পারমিশন ব্যতীত আমার ইম্পর্টেন্ট মানে পার্সোনাল পিকচারগুলো ব্যাকআপ নিয়ে নিচ্ছে, হ্যাঁ, কোনো প্রকার সে পারমিশন নিচ্ছে না আমাদের কাছে, জাস্ট যদি লগ ইন অবস্থায় থাকে আমার আপনার সব ফাইল কিন্তু সেখানে ব্যাকআপ হয়ে যাবে। এখন ধরুন যে বেটা মোবাইল ফোন ভালো বোঝে না, স্মার্টফোন ভালো চালাইতে পারে না, সে যদি ভুলবশত সেই পিকচারগুলো
পাবলিক করে দেয় বা শেয়ার করে দেয় অন্য কোথাও, তাহলে কি অবস্থা হবে আপনি একবার ভাবতে পারছেন? আচ্ছা ধরলাম সে এটা করলো না, তাহলে ফেসবুককে যদি বিশ্বাস না করা যায় তাহলে গুগল ফটোসকে আপনি কতটুকু বিশ্বাস করেন? তো এইভাবে গুগল ড্রাইভকে আপনি কতটুকু বিশ্বাস করেন, বা ড্রপ বক্সকে আপনি কতটুকু বিশ্বাস করেন, বা এই ধরনের যত ওয়েবসাইট আছে তাকে আপনি কতটুকু বিশ্বাস করেন? বিন্দু পরিমাণ বিশ্বাসের কোনো অবকাশ নেই, সবাই আসলে ভাওতাবাজি। এখন আপনারা আমাকে অনেকে বকা দিতে পারেন, তাহলে এতে কেমন হলো, আপনি কী করলেন, কী বুঝলাম না কিছু? আসলে ভাই আমরা যদি আমাদের একান্তই ব্যক্তিগত জিনিসগুলো কোথাও রাখতে চাই, তাহলে আমি বলবো অনলাইনে রাখাটা একদমই নিরাপদ নয়। কেননা আচ্ছা আমার জিনিসটা আমার হেফাজতে কিন্তু নাই, আমি একটা ইমেল করছি আর ওই ইমেলের ভিতরে রেখে দিলাম, মানে আমি তাহলে দিয়ে দিলাম জিনিসটা, নাও তোমার কাছে রাখলাম, আমার যখন লাগবে তখন দেবো। একটা সাধারণ কথাই যদি বলি, ধরেন আপনার ইমেলটাই মনে নেই, ভুলে গেছেন যে আপনি কি ইমেল করছিলেন, এটা হয় না, কিন্তু অনেকে নতুন নতুন ইউজার আছে যাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে, অনেকে আছে যারা ইমেল কি এটাই বুঝে না, নিচে রেখে দাও, ইমেল কি এটাই বুঝে না, এমনকি তারা অনেকেই এমন আছে যারা ইমেল কি এইটাই বোঝে না, তো তাদেরকে আপনি বা আমি একটা ইমেল খুলে দিলাম গুগল, ইমেল খুললেই তো গুগল ফটোসটা অটোমেটিক আপলোড নিয়ে নেয় ছবিগুলো, তাহলে সে বেটা তো জানলোই না যে ইমেল কি আর কিভাবেই বা গুগল ফটোস ব্যাক আপ নেয়, তো কি হলো সব ফটো তার ওইখানে ব্যাক আপ হয়ে গেল, কিন্তু এই জিনিসটা সে কিন্তু আর ফিরে পেল না। অনেক সময় দেখা যায় অনেক ইম্পর্টেন্ট বা অনেক অত্যন্ত ব্যক্তিগত কিছু জিনিস যেগুলো আমাদের স্মার্টফোনে বা মেমোরিতে আমরা রাখতে চাই না, তো তুই কী করি আমরা ওগুলো ডিলিট করে দিই বা ফরম্যাট করে দিই, কিন্তু এই যে ডিলিট করলাম সেই জিনিসটা কিন্তু ডিলিট হলো না, তার ওইখানে ওইটা থেকে গেল কোনো কারণবশত। যদি কখনো সে ওই ফাংশনে চলে যায় অন্য কেউ, তখন সে কিন্তু সেই জিনিসটা খুব সহজে পেয়ে যাচ্ছে। আপনার মোবাইলটাই যদি অন্য কেউ নেয় এবং যদি ভুলবশত সেখানে সে অনিচ্ছাকৃত ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার ইম্পর্টেন্ট ফাইলগুলো সে দেখে ফেলল, তাহলে আপনি ভাবতে পারছেন যে জিনিসটা নিরাপদ নাকি অনিরাপদ। আর যদি এই ছোটোখাটো ভুলের আশঙ্কা না থাকে, তাহলে বলা যায় যে গুগল ফটোস নিরাপদ, এটা তারা দাবি করছে, আমি মানলাম এটা নিরাপদ। তবে আমি এটাই মানতে পারি না যে আমার নিজের জিনিসগুলো আমি ওর কাছে ডাকতে দিব কোন ভরসায়, ওর মুখের কথায় কতটুকু ভরসা আছে। আশা করছি আমার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি। যেহেতু ফেসবুক আমাদের কি নিরাপত্তা দিতে পারেনি, আর অন্যরা কিভাবে নিরাপত্তা দিতে পারবে কিংবা না পারবে এই প্রশ্নটা কিন্তু অবশ্যই থেকেই যায়। সবাই ভালো থাকবেন, আমার কথাগুলো ঠিক হলো না ভুল হলো সেটা অবশ্যই জানাবেন, তার জন্য নিচে কমেন্ট অপশন আছে সেখানে অপশন করবেন লিখবেন। আমাকে যদি আপনার সঙ্গে রাখতে চান, তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করবেন, তাহলে আমি আপনাদের সাথে থাকতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।